দেখো 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 কিভাবে ব্রাশ করছে, দেখো আমরা যেহেতু ব্রাশ করছি তো সেরকম ভাবে দেখে হ্যাঁ আমিও ব্রাশ করব বলেই ব্রাশ করতে শুরু করে দিয়েছে। আর সকালবেলায় এখানে রান্না বসিয়ে দিয়েছি, কচুর তরকারি, এখানে হচ্ছে যে শাক ভাজা, ভুলে যাচ্ছি সব কিছু, হচ্ছে পটল শাক, পটল শাক দিয়ে একটা তরকারি মতন, আর ডাল, বা সেটুকুই রান্না হয়েছিল। কারণ আজকে আমি চটপট করে বেরোবো এক জায়গায়, চলো কোথায় যাই কি করি না করি সব কিছুই করবো, তো এরপর তাড়াহুড়ো করেই বেরিয়ে গেছিলাম আর ভ্লগ শুরু করতে পারিনি। তো এটা হচ্ছে কিছুটা আগের দিনের ক্লিপ ছিল, আমি দিয়ে দিয়েছি সেখান থেকে, বাকিটা হচ্ছে আজকে সারাদিন কী করেছি না করেছি সবটুকুই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি এমনি চলেছি তোমার কাছে আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো সবাই তোমরা কেমন আছো আশা করি নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে রেডি হয়ে ছোটো পিসিমনির বাড়িতে, আমি ওখানেই ছিলাম, ওখান থেকে প্রচণ্ড তাড়াহুড়ো করে রান্নাবান্না করে রেডি হয়ে একেবারে চলে এসেছি এখানে। এখান থেকে আরেকটু রেডি হয়ে তারপর যাচ্ছে, মায়েরাও ওখানে রেডি হয়ে গিয়েছে আর আমি এখানে বসে বসে হচ্ছে এখানে শর্ট ভিডিও বানাচ্ছিলাম। তো ভাই, আমি, দিদা, মা সবাই মিলে যাবো, চলো বের হই। আমার নিচে চলে গেছো, নিচে চলে গেছে, তো চলো আমি পেরিয়ে ওখান থেকে যাবো। আর ওখান থেকে না ভ্লগটা একদম আমার কন্টিনিউ করা হয়নি, কারণ এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তো এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম সব কিছুটা রান্নাবান্না কমপ্লিট করে তবে আসতে হয়েছে, সেই কারণে খুব তাড়াহুড়ো করে চলে এসেছি এখানে। আর এসে এখান থেকে আমি ভ্লগটাকে কন্টিনিউ করছি, তো চলো আর সারাদিন কী করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। তুই সত্যি সত্যি স্কুটি নিয়ে যাবে কেন, আমাদের সাথে চো না, তুইও আমাদের সাথে চ। বেরিয়েছি, দিদা ওখানে বেরিয়ে বসে আছে, রিকি যাচ্ছে হচ্ছে স্কুটি নিয়ে, কোনোদিন যায়নি স্কুটি, প্রথমবার যাচ্ছে, আমি তো বেরিয়ে পড়েছি, হ্যাঁ ওই জন্যকে বলছি গাড়ি নিয়ে যেতে হবে না, সেই গাড়ি নিয়ে যাচ্ছে। আবার তেল আনতেও যাবি, এই যে ও পিছন পিছন আসছে, আমরা এখন মুচিশায় নেমেছি, মুচিশা ওখান থেকে মিষ্টি নিচ্ছে, ওকে বলছি যে যা চলে যা, ও যাবে না, বলছে তোমরা আগে চলো, তারপরে তো ওখান থেকে সব মিষ্টি ফিষ্টি নেওয়া হচ্ছে, মিষ্টি নেওয়া হয়ে গেলে তারপর আমরাও গাড়ি করে যাচ্ছিলাম, মানে অটোতে উঠে যাচ্ছিলাম, আর ও পিছন পিছন যাচ্ছে, ও কিছুতেই আগে যাচ্ছে না। তো চলো আমরা এখন অটোতে উঠে পড়েছি আর ও যাবে, তো চলো বাকিটা ওখানে গিয়ে তারপর দেখা হচ্ছে। এখানে মাংসটা বাকি ছিল তাই আমি এসে এখানে মাংস রান্নাটা করছি। ওর প্রেশার কুকার যদি খারাপ হবে আমি ভাই দেখ না, সে তাই খেয়ে নিচ্ছে। তো মাংস রান্না হয়ে গেছে, আর এই যে এখানে কষা তুলে এনেছি, আর আমি স্যুপ করতে দিয়েছিলাম প্রেশার কুকারে, আমার স্যুপ হয়েছে, এই যে এটা আমার স্যুপ, জল শুকিয়ে পড়ার কিচ্ছু নেই তার। এইবারে পিসিমণির বাড়িতে গিয়ে আমি একদম বেশি ওয়েট করি না, আমি ভাই দুজন মিলেই চলে এসেছিলাম এখানে, খাওয়া দাওয়া করে আমার ভ্লগটাও চালিয়ে দিয়েছি এদিকে, আর ওদিকে কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছে, খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। বেরিয়ে গেছি, ভালোই শিখে গেছে এখন, আমরা এখান থেকে যাচ্ছি। আর মায়েরা, মায়েদের আসতে একটু দেরি হবে, মায়েরা হচ্ছে যে আটটা নাগাদ আসবে, হঠাৎ করে এত কেন ঘোলা হয়ে গেলো কি জানি বুঝতেই পারছি না। যাই হোক বাড়ি চলে এসেছি, আর আমার পিসিমণি ছেলের সাথে তো দেখাই হলো না, ভাইয়ের সাথে সে স্কুলে গিয়েছিল, পরে একদিন ভালো করে গল্প করা হবে, দেখা হবে, তো চলো ঢুকি।